वेलकम स्टूडेंट्स आज के आम्रा जे विषयटी निये आलोचना करब सेटा भारतेर संविधानेर तृतीय अध्याये उल्लेखित मौलिक अधिकारगुलिर मध्ये धर्मीय स्वाधीनता धर्मीय स्वाधीनतार अधिकार भारतेर नागरिकदेर क्षेत्रे एकटी गुरुत्वपूर्ण अधिकार एई अधिकार भारतवर्षेर संविधाने 25 थेके 28 धाराय उल्लेख करा हयेछे। धर्मीय स्वाधीनतार अधिकार खुबई गुरुत्वपूर्ण। भारतवर्षे विभिन्न धर्मेर मानुष बसबास करे, बहु धर्मेर मानुषेर मध्ये सम्प्रीति आंतरिकता पारस्परिक सहनशीलता एगुली खुबी दरकार। एगुलिर जन्ये भारतवर्षेर मानुषेर प्रत्येकटा धर्मेर मानुषेर निज निज धर्म ग्रहण करते पारा, धर्म प्रचार करते पारा, धर्मीय आचरण पालन करते पारा इत्यादि विषयगुलो खुबी गुरुत्वपूर्ण। भारतवर्षे संविधाने धर्मीय स्वाधीनतार अधिकारेर आगे भारतवर्षेर संविधानेर प्रस्तावनाते धर्मनिरपेक्षता शब्दटी अर्थात सेकुलारिज्म एई शब्दटी भारतेर संविधाने उल्लेख करा हयेछे। तबे मूल संविधाने धर्मनिरपेक्षता शब्दटीके संविधान रचयितारा उल्लेख करेननि। भारतवर्षेर संविधाने उल्लेखित धर्मीय स्वाधीनतार अधिकारके वास्तवे रूप देवार जन्ने, एटाके बेशी गुरुत्व देवार जन्ने 1976 साले 42তম संविधान संशोधनेर माध्यमे धर्मनिरपेक्षता अर्थात सेकुलारिज्म এই শব্দটি সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে। প্রস্তাবনা কিন্তু মৌলিক অধিকারের অধ্যায় থেকে অনেক আগে, সংবিধানের শুরুতেই প্রস্তাবনা রয়েছে। ভারতের সংবিধানের এই প্রস্তাবনাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ শব্দ হলো ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম। ভারত সেকুলার স্টেট বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। 1976 সালে ধর্মনিরপেক্ষতা শব্দটি গুরুত্ব দেওয়া হলো, তার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো ভারত ধর্মীয় রাষ্ট্র নয়, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মের ক্ষেত্রে ভারত সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রেখে ভূমিকা পালন করবে। ভারত ধর্মবিরোধী রাষ্ট্র নয়, অধার্মিক রাষ্ট্র নয়, ভারত আবার ধর্মীয় রাষ্ট্র নয়। রাষ্ট্রের নিজস্ব, ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। বহু ধর্মের সম্প্রীতির ক্ষেত্রে ভারত নিরপেক্ষভাবে কাজ করবে। পশ্চিমী দেশগুলিতে যে অর্থে ধর্মনিরপেক্ষতার শব্দটিকে গ্রহণ করা হয়েছে, ভারতবর্ষে সেই অর্থে ধর্মনিরপেক্ষতা
শব্দটিকে গ্রহণ করা হয়নি। পশ্চিমী দেশগুলিতে ধর্মনিরপেক্ষতা এই বিষয়টিকে ব্যাখ্যা করা হয়েছে যে রাষ্ট্র ধর্মের ব্যাপারে উদাসীন থাকবে, রাষ্ট্র ধর্মের ব্যাপারে উদাসীন থাকবে। পশ্চিমী দেশগুলো অনেক উন্নত, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক বেশি, সেখানে ধর্মের ব্যাপারে রাষ্ট্রকে বিশেষ উদ্যোগ নিতে হয় না, ধর্মের ব্যাপারে রাষ্ট্র উদাসীন থাকে। কিন্তু ভারতবর্ষ অনেক পিছিয়ে আছে পশ্চিমী দেশগুলোর তুলনায়, সেই কারণে ভারতবর্ষে ধর্মের ব্যাপারে উদাসীন থাকলে হবে না। ভারত রাষ্ট্রকে, ভারত সরকারকে ধর্মের ব্যাপারে অনেক সময় ভূমিকা পালন করতে হয়। আমাদের দেশে জাতিভেদ প্রথা যেমন রয়েছে, তেমনি ধর্মের ক্ষেত্রে ভেদাভেদ রয়েছে। ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ, সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির অভাব, এগুলো রয়েছে। সেই কারণে ভারত রাষ্ট্রকে ধর্মের ব্যাপারে উদাসীন থাকলে হবে না। ধর্মের ব্যাপারে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে রাষ্ট্রকে ভূমিকা পালন করতে হবে, রাষ্ট্রকে উদ্যোগ গ্রহণ করতে হবে। তাই ভারতের সংবিধানের প্রস্তাবনাতে উল্লেখিত সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষ শব্দটিকে গ্রহণ করা হয়েছে ব্যাপক অর্থে। ধর্মের ব্যাপারে ভারত রাষ্ট্র উদাসীন থাকবে না, তাই ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আদর্শকে যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে তৃতীয় অধ্যায়ে অর্থাৎ যেদিন সংবিধান রচিত হয়েছে, গৃহীত হয়েছে এবং সংবিধান চালু হয়েছে, সেই সময়ে 25-28 ধারায় যেসব ধর্মীয় স্বাধীনতার অধিকার ভারতের নাগরিকদের দেওয়া হয়েছে, সেগুলোকে বাস্তবে রূপায়িত করতে হবে। আর সেগুলো বাস্তবে রূপায়িত হলে তবেই ভারত ধর্মনিরপেক্ষ, প্রকৃত ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হবে। আমরা প্রথমেই 25-28 ধারায় যে চারটি ধর্মীয় স্বাধীনতার অধিকার ভারতবর্ষের নাগরিকদের জন্য রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 25-1 ধারায় কী বক্তব্য আছে সেটা তুলে ধরব। 25-1 ধারা অনুযায়ী ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেক ধর্মের প্রত্যেকটা নাগরিক তার বিবেক অনুযায়ী, তার বুদ্ধি অনুযায়ী ধর্ম, যে কোনো ধর্ম গ্রহণ করতে পারবে এবং সেই ধর্মের প্রচার করতে পারবে, সেই ধর্মের যে আচার আচরণ সেগুলো পালন করতে পারবে। এখানে দেখো 25 ধারাতে প্রত্যেক ব্যক্তি অর্থাৎ ব্যক্তিগতভাবে ধর্মীয় স্বাধীনতা, এর মূল কথা কি? ব্যক্তিগতভাবে ধর্মীয় স্বাধীনতার অধিকার। খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলিম বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, প্রত্যেকটা সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষ তার নিজের বিবেক অনুযায়ী ধর্মকে গ্রহণ করতে পারবে। একজন মুসলিম সে যদি মনে করে যে আমি হিন্দু ধর্ম গ্রহণ করতে পারবো, তাহলে ব্যক্তিগতভাবে সেই হিন্দু ধর্ম গ্রহণ করতে পারবে। একজন হিন্দু ব্যক্তি সে যদি মনে করে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব, আমি বৌদ্ধ ধর্ম গ্রহণ করব, তাহলে সে তার বিবেক অনুযায়ী সেই ধর্মটা গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি, কোনো ধর্মীয় সম্প্রদায় বাধা দিতে পারবে না। এক্ষেত্রে রাষ্ট্র এবং সরকার বাধা দিতে পারবে না,
তার কারণ ভারতের সংবিধানেই উল্লেখ আছে ব্যক্তিগতভাবে ধর্মীয় স্বাধীনতার, ব্যক্তিগতভাবে ধর্ম গ্রহণের অধিকার আছে, ধর্ম পালনের অধিকার আছে, ধর্ম প্রচারের অধিকার আছে। তবে এক্ষেত্রে রাষ্ট্রের জনস্বার্থ, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যদি সে নিয়ম ভঙ্গ করে তাহলে সেক্ষেত্রে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে। নাম্বার টু, সম্প্রদায়গতভাবে ধর্ম পালনের অধিকার, এটা 26 ধারায় উল্লেখ আছে। 26 ধারায় কি উল্লেখ আছে? সম্প্রদায়গতভাবে, ধরো মুসলমান সম্প্রদায়, তারা সম্প্রদায়গতভাবে ধর্ম গ্রহণ করতে পারবে, ধর্ম পালন করতে পারবে, ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারবে সম্প্রদায়গতভাবে, এককভাবে নয়। আমরা 25 ধারায় দেখলাম এককভাবে একজন ব্যক্তি ধর্ম পালন করতে পারবে, গ্রহণ করতে পারবে, আর এখানে আমরা দেখছি সম্প্রদায়গতভাবে। সম্প্রদায়গতভাবে মুসলিম সম্প্রদায় মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে, সম্প্রদায়গতভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা মন্দিরে গিয়ে উপাসনা করতে পারবে, সম্প্রদায়গতভাবে খ্রিস্টান যারা তারা চার্চে গিয়ে উপাসনা করতে পারবে। এই সম্প্রদায়গত বিষয়টিকে 26 ধারায় গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে জনস্বার্থে, জনস্বাস্থ্য রক্ষার্থে, এখন যেমন মন্দির মসজিদ এ সমস্তগুলো বন্ধ রয়েছে, এটা জনস্বাস্থ্য রক্ষার জন্যে। একটা মারণ ভাইরাস সংক্রামিত হচ্ছে এক জায়গায় হলে অসুবিধা আছে, সেই কারণে ভারত রাষ্ট্র কিন্তু এক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারছে, নিষেধাজ্ঞা জারি করেছে। তাহলে সম্প্রদায়গতভাবে যেমন ধর্মীয় স্বাধীনতার অধিকারকে স্বীকার করা হয়েছে, তেমনি জনস্বার্থ রক্ষার জন্যে, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্যে, জনশৃঙ্খলা বজায় রাখার জন্যে তোমার এই 26 ধারার উপর ভারত রাষ্ট্রের সরকার বিধিনিষেধ আরোপ করতে পারবে, এটা সংবিধানের 26 ধারায় উল্লেখ আছে। নেক্সট হচ্ছে আমরা 3 নম্বরে 27 ধারায় কী উল্লেখ আছে সেটা আমরা জানব। 27 নম্বর ধারা, আর্টিকেল 27 কী আছে আমরা দেখব। ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করে, মন্দির তৈরি করে হিন্দুরা, মুসলমানরা মসজিদ তৈরি করে, খ্রিস্টানরা চার্চ তৈরি করে, এই ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার জন্য জমি দরকার, জমি ক্রয় করে, জমি বেচে এবং ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করা হলে তার উপর যে সরকারকে কোনো কর দিতে হয় না। ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার জন্য সম্পত্তি কেনার ক্ষেত্রে, সম্পত্তি মানে হস্তান্তরিত করার ক্ষেত্রে এবং তোমার ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ম পালনের জন্য কোনো ট্যাক্স ভারত সরকারকে দিতে হবে না, কোনো সম্প্রদায়ের কাছ থেকে ভারত সরকার কর আদায় করতে পারবে না। ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ধর্মসভা, ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে সরকার কর দিতে পারবে না। 1954 সালে তোমার কুম্ভমেলাতে ভারত সরকার তোমার একটা ফি আদায় করেছিল, কারণ উৎসব পালনের ক্ষেত্রে একটা খরচ আছে, সেই খরচ পরিচালনার জন্যে তীর্থযাত্রীদের কাছে ফি নিয়েছিল। এটাকে কর বলা যাবে না, অনেকে মনে করেন এক্ষেত্রে কর আদায় করে হিন্দু ধর্মের উপরে আঘাত করা হয়েছে, একথা ঠিক না। করের যে সংজ্ঞা তার সঙ্গে ফির যে সংজ্ঞা মিল নেই, এটা পুরো আলাদা। তাই ধর্ম পালনের ক্ষেত্রে তোমার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান তৈরি, মন্দির মসজিদ গির্জা তৈরির জন্য সম্পত্তি ক্রয় করা, বিক্রয় করা, এক্ষেত্রে কোনো কর দিতে হবে না। মন্দির মসজিদ গির্জাতে ধর্ম পালনের জন্য তোমার কোনো অনুষ্ঠান হলে তার জন্য কোনো কর কোনো ধর্মীয় সম্প্রদায়কে দিতে হবে না, এটা হচ্ছে 27 ধারার মূল বক্তব্য। এবার 28 ধারায় কী উল্লেখ আছে? 28 ধারাতে উল্লেখ আছে
ভারত সরকারের তৈরি, সম্পূর্ণ সরকারের তৈরি, সরকার যে অর্থ দিয়েছে সেই অর্থের দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকার দ্বারা তৈরি, সরকারি খরচে পরিচালিত, সেক্ষেত্রে কোনো ধর্ম শিক্ষা দেওয়া যাবে না। এটা ধর্মনিরপেক্ষতার একটা আদর্শ যে ধর্ম শিক্ষা দিতে গেলে কোনো যেসব ধর্ম শিক্ষা দেওয়া হবে সেই ধর্মের মানুষ খুশি হবে আর অন্য ধর্মের মানুষ বিক্ষুব্ধ হবে, শুধু তাই নয় অন্য ধর্মের প্রতি অবিচার করা হবে। সেই জন্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্ম শিক্ষা দেওয়া যাবে না। তবে এই ধারায় আরেকটা বক্তব্য আছে, সেটা কি, যদি সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে কোনো দাতার কর্তৃক, কোনো কোনো সংস্থার দ্বারা তৈরি, হ্যাঁ সেই সংস্থা অর্থ দিয়েছে, কোনো দাতা কোনো ব্যক্তিগতভাবে অর্থ দিয়েছে তার অর্থে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এবং সরকার হয়তো কিছু কিছু মানে অনুদান দেয় সেই শিক্ষা প্রতিষ্ঠানকে, এমন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা দেওয়া যাবে। যেমন আমাদের দেশে মাদ্রাসাগুলিতে তোমার ওটা দাতা কর্তৃক তৈরি মাদ্রাসাগুলো, সেখানে কোরআন শিক্ষা দেওয়া যায়। তবে এক্ষেত্রে যে ধর্ম শিক্ষা দেওয়া যাবে, হ্যাঁ সেটা সেক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। কী বিধিনিষেধ? বিধিনিষেধ হচ্ছে দাতা কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারলেও শিক্ষার্থী যদি নাবালক হয় তাহলে অভিভাবকের সম্মতি নিতে হবে। অভিভাবক সম্মতি দিলে তবেই তার ছেলে বা মেয়েকে অর্থাৎ শিক্ষার্থীকে তোমার ধর্ম শিক্ষা দিতে পারবে। অভিভাবক যদি মনে করে যে আমি আমার সন্তানকে ধর্ম শিক্ষা দেব না, তাহলে কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠান তাকে ধর্ম শিক্ষা দিতে পারবে না। তারপরে শিক্ষার্থী যখন বড় হয়ে যাবে, হ্যাঁ তখন সাবালক হয়ে যাবে, তখন কিন্তু তার মতামত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ধর্ম শিক্ষা দেবে। সে যদি মনে করে আমি ধর্ম শিক্ষা গ্রহণ করব, তাহলে ধর্মগ্রন্থ তার সিলেবাসের মধ্যে মানে অন্তর্ভুক্ত হবে এবং সেই ধর্ম তাকে পড়তে হবে। কিন্তু শিক্ষার্থী যদি মনে করে যে আমি পড়ব না, তাহলে তাকে জোর করে সেই শিক্ষা প্রতিষ্ঠান ধর্মগ্রন্থ পড়তে বাধ্য করতে পারবে না। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা ক্ষেত্রে কী বক্তব্য, যে সম্পূর্ণ সরকারি সাহায্যপ্রাপ্ত সরকার দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীকে কোনো ধর্ম শিক্ষা দেওয়া যাবে না। নাম্বার টু, দাতা কর্তৃক কোনো অভিভাবক সংস্থা কর্তৃক যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং সরকার স্বীকৃত, সেক্ষেত্রে শিক্ষার্থীকে ধর্ম শিক্ষা দেওয়া যাবে নাবালক অবস্থায় অভিভাবকের মতামত নিয়ে, আর সাবালক হলে শিক্ষার্থীর মতামত নিয়ে ধর্ম শিক্ষা দেওয়া যাবে। আমরা যে আলোচনাটা করলাম, সেই আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে ভারতবর্ষে সংবিধানে প্রস্তাবনাতে ধর্মনিরপেক্ষতা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং মৌলিক অধিকারের অধ্যায়ে ধর্মীয় স্বাধীনতার উল্লেখ এটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং সংবিধানে পরিষ্কার করে যে চারটি ধারায় বক্তব্য তুলে ধরা হয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আসল কথা হলো যে ভারত সত্যি কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে গ্রহণ করতে পেরেছে? ভারত কি সত্যি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? ভারতের ধর্মীয় স্বাধীনতার অধিকার, ভারতের প্রত্যেকটা নাগরিক বিবেক অনুযায়ী সম্পূর্ণ স্বাধীনভাবে গ্রহণ করতে, পালন করতে, প্রচার করতে পারে কি না, সেটা বিচার বিশ্লেষণ করার বিষয়। আমরা দেখব যে ভারতবর্ষে এত সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, ধর্মনিরপেক্ষতার কথা,
ধর্মীয় স্বাধীনতার কথা ইত্যাদির উপরে গুরুত্ব দেওয়া হলেও ভারতবর্ষের ইতিহাস বাস্তব ইতিহাস অন্যরকম। ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা একাধিকবার হয়েছে। ভারতবর্ষের বড় বড় শহরে কলকাতা, মুম্বাই, মাদ্রাস, দিল্লি এই সমস্ত জায়গাতে শহরগুলিতে তোমার সাম্প্রদায়িক দাঙ্গা একাধিকবার ঘটেছে এবং এই সাম্প্রদায়িক দাঙ্গা তোমার সম্প্রদায়ের সম্প্রদায়ের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটা নষ্ট করে দেয়। বহু মানুষ প্রাণ হারায়, বহু সম্পদ ধ্বংস হয়। তাহলে এই বিষয়টা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের বিরোধী এবং ধর্মীয় স্বাধীনতার অধিকারকে ক্ষুণ্ণ করছে। কেন এক ধর্মের মানুষ অপর ধর্মকে ঘৃণা করবে? কেন ভারত রাষ্ট্রই বা অনেক সময় বিশেষ ধর্মকে প্রাধান্য দেবে? বিশেষ ধর্ম মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, যেমন হিন্দু সম্প্রদায় ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ, এই ধর্মকে বিশেষভাবে হাইলাইট করা, বেশি গুরুত্ব দেওয়া, এটা ধর্মনিরপেক্ষ আদর্শ বিরোধী। আবার সংখ্যালঘু সম্প্রদায় যেগুলি রয়েছে তাদের জন্য সংখ্যালঘু সম্প্রদায়কে বিশেষভাবে সহযোগিতা করা, তাদের প্রতি বাড়তি সহানুভূতি দেখানো, তাদেরকে তোষণ করা, এটাও কিন্তু সাম্প্রদায়িক আদর্শের বিরোধী, সাম্প্রদায়িক সম্প্রীতির বিরোধী এবং এটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করে এবং এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আদর্শ বিরোধী। আমরা দেখব যে যারা সরকারি ক্ষমতায় যায়, বিভিন্ন রাজনৈতিক দল ভারতের ক্ষমতায় গিয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করেছে। কংগ্রেস সরকার যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু মৌলবাদী শক্তির কাছে মাথা নত করেছিলেন। শাহবানু মামলা সুপ্রিম কোর্টে হয় এবং সুপ্রিম কোর্ট একজন মুসলিম গৃহবধির পক্ষে রায় দিয়েছিল, অর্থাৎ সঠিক কথা বলেছিল যে তালাক দিলে, বিবাহ বিচ্ছেদ করতে গেলে তার স্ত্রীকে মানে ক্ষতিপূরণ দিতে হবে, খোরপোশ দিতে হবে, ভরণ পোষণের দায়িত্ব স্বামীকে নিতে হবে। এই বিষয়টা মুসলিম গৃহবধির পক্ষে খুবই মানে গুরুত্বপূর্ণ, এটা ভেবে মানবিক। সুপ্রিম কোর্ট এই রায় দিল। রাজীব গান্ধী দেখলো যে মৌলবাদীরা যদি মনে করে যে ইসলাম ধর্মের হাদিস অনুযায়ী তালাক দেওয়া যায় আর সুপ্রিম কোর্ট বলছে তালাক দিতে গেলে এই এই বিষয়গুলিও পূরণ করতে হবে, গৃহবধূর দাবিগুলোকে পূরণ করতে হবে, সেক্ষেত্রে মৌলবাদীরা যদি প্রচার করে সম্প্রদায়ের মধ্যে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে, তাহলে জনপ্রিয়তা সরকারে কমে যাবে, ভোট কম হবে। সেই জন্যে সুপ্রিম কোর্টকে আবার ওই রায়ের রিভাইজ করতে বলে। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে শাসক শ্রেণী ধর্মের ভিত্তিতে কোনো কোনো ধর্ম সম্প্রদায়কে তোষণ করে থাকে, এটা কোনো মৌলবাদী শক্তির কাছে মাথা নত করে। আমরা দেখেছি যে বিজেপি সাম্প্রদায়িক দল না হলেও হিন্দুত্ববাদকে বেশি গুরুত্ব দেয়, এখানে হিন্দু মৌলবাদী শক্তির দ্বারা এই সরকার প্রভাবিত হয়, এটাও কিন্তু ধর্মনিরপেক্ষতার আদর্শের বিরোধী। আবার এটা আমরা লক্ষ্য করব যে ভারত সরকারের, শ্রীমতী ইন্দিরা গান্ধীর সময়ে শিখ সম্প্রদায়ের যে ধর্মীয় গোড়ামি ছিল এবং ধর্মের নামে তারা যে কার্যকলাপগুলি করছিল সেখানে শক্ত হাতে তিনি দমন করেছেন, ধর্মনিরপেক্ষ তার আদর্শকে তিনি সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। ধর্মনিরপেক্ষ তার আদর্শ ক্ষুণ্ণ করার বিষয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করব, সেটা হলো 1992 সাল 6 ডিসেম্বর। 1992 সালে 6 ডিসেম্বরে কি ঘটেছিল? উত্তরপ্রদেশে যে বাবরি মসজিদ ধ্বংস করা হয়, এই বাবরি মসজিদ বাবরের সময় তৈরি,
হিন্দুদের একটা অংশ দাবি করে যে এখানে রাম মন্দির ছিল। এ বিষয়ে দেখো সরকার অনেক সময় মৌলবাদী শক্তিকে গুরুত্ব দেয়। এই বাবরি মসজিদের একটা দরজা খুলে সেখানে রামের মূর্তি বসিয়েছিল 1949 সালে, সেখানে ঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। তাহলে সেক্ষেত্রে একটা সাম্প্রদায়িকতার বীজ রোপণ করা হয়েছে, চারা গাছ পোতা হয়েছে সেই। এবং পরে অনেক ঝামেলা হলে সেই তোমার রামের মূর্তির যে জায়গায় ছিল সেই দরজা বন্ধ করা হয়েছিল, রাজীব গান্ধী আবার সেটা খুলে দিয়েছিল। যাই হোক, একটা উত্তেজনা দুই সম্প্রদায়ের মধ্যে বাড়ে এবং 1992 সালে 6 ডিসেম্বর মৌলবাদী শক্তি, বিজেপির মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, হ্যাঁ কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার, হ্যাঁ পিভি নরসিংহ রাও তখন প্রধানমন্ত্রী। যাই হোক, এই বিজেপির ইন্ধনে উত্তরপ্রদেশে হিন্দুদের একটা বিরাট অংশ সংগঠিত হয়ে বাবরি মসজিদ ধ্বংস করে ফেলে, গায়ত্রি শাবল এই সমস্ত নিয়ে ধ্বংস করে ফেলে, যার ফলে ভারতবর্ষের সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন শহরে মানে শুরু হয়। এবং এই এই ঘটনা বিশ্বের বিভিন্ন দেশে প্রভাব বিস্তার করে, সাম্প্রদায়িক দাঙ্গা পরিবেশ তৈরি করে। এটা ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শের বিরোধী। নেক্সট হচ্ছে গুজরাটে যে দাঙ্গা 1902 সালে ঘটেছিল, তাতেও ধর্মনিরপেক্ষতার আদর্শ ক্ষুণ্ণ হয়েছে। তাহলে আমরা দেখছি যে মৌলবাদ, হ্যাঁ এটা খুবই ক্ষতিকর। প্রত্যেকটা ধর্মের মৌলবাদী শক্তি রয়েছে, সেই মৌলবাদী শক্তি ধর্মের ক্ষেত্রে অন্ধবিশ্বাস সৃষ্টি করে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করার যে শক্তি সেটা তারা তুলে ধরে, এটা 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 সমর্থনযোগ্য নয়। তাই ধর্ম ধর্মীয় স্বাধীনতাকে গুরুত্ব দিতে গেলে আমাদের যে সীমাবদ্ধতাগুলি রয়েছে সেগুলি দূর করতে হবে, ধর্মীয় গোড়ামি ত্যাগ করতে হবে, প্রত্যেক ধর্মকে এগিয়ে আসতে হবে, ধর্মীয় গোড়ামিকে ত্যাগ করতে হবে, বিশেষ ধর্মের প্রতি গুরুত্ব দেওয়া বন্ধ করতে হবে এবং ধর্মীয় ক্ষেত্রে তোষণ বন্ধ করতে হবে। এবং পাঠ্যক্রম, হ্যাঁ শিক্ষা ব্যবস্থা যে পাঠ্যক্রম ধর্ম নিরপেক্ষ পাঠ্যক্রম তৈরি করতে হবে, এর মধ্য দিয়ে ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষিত হবে আর ধর্ম নিরপেক্ষতার আদর্শ তোমার বাস্তবে রূপায়িত হবে। আমি এই টোটাল বিষয়টাকে আবার জিস্ট করে একটু বলি। ধর্মীয় স্বাধীনতার অধিকার ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায়ে উল্লেখ আছে। তৃতীয় অধ্যায়ের 25 থেকে 28 ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার উল্লেখ করা হয়েছে। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু মূল সংবিধানে ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম এই শব্দটি উল্লেখ করা হয়নি। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ধর্মনিরপেক্ষতা শব্দটি, সোশ্যালিজম শব্দটি এবং ন্যাশনাল ইন্টিগ্রিটি শব্দটি যোগ করেছে। তিনটি শব্দ, বাংলা হলো তোমার ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয় সংহতি, এই তিনটি শব্দ শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতীয় সংবিধানে উল্লেখ করেছেন প্রস্তাবনায়। আমাদের এক্ষেত্রে একটা শব্দ বেশি গুরুত্বপূর্ণ, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম থাকবে না, ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই এবং ভারত রাষ্ট্র ধর্মবিরোধী রাষ্ট্র তাও নয়, অধার্মিক রাষ্ট্র নয়। ভারত ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকলেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্যে একাধিক সম্প্রদায় যাতে সম্প্রীতির মধ্যে পরিবেশে বসবাস করতে পারে, রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের স্বার্থে, জাতীয় স্বার্থে, জনশৃঙ্খলার স্বার্থে, জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে, হ্যাঁ ধর্মের ব্যাপারে রাষ্ট্রের হস্তক্ষেপ অপরিহার্য এবং রাষ্ট্র সেটা করেন।
কিন্তু রাষ্ট্র বিশেষ ধর্মকে গুরুত্ব দেবে না, আবার কোনো সংখ্যালঘু সম্প্রদায়কে অবহেলাও করবে না। ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষ ধর্ম গ্রহণ করতে পারবে। ধর্ম হচ্ছে মানুষের অন্তরের বিষয়, এটা বাহ্যিক ব্যাপার না। প্রত্যেকের বিবেক আছে, বুদ্ধি আছে, সেই বুদ্ধি দিয়ে প্রত্যেকে ব্যক্তিগতভাবে ধর্ম পালন করতে পারে। সমষ্টিগতভাবে অর্থাৎ সম্প্রদায়গতভাবে ধর্ম গ্রহণ করতে পারবে, ধর্ম পালন করতে পারবে, ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারবে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে মন্দির মসজিদ চার্চ এগুলো হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো তৈরির ক্ষেত্রে যে সম্পত্তি কিনতে হয় সেক্ষেত্রে কোনো কর দিতে হবে না, ধর্মীয় কর দিতে হবে না। বা ধর্মের নামে যেসব সম্পত্তি আছে, যেমন দেবতার সম্পত্তি, অনেকে হাজার হাজার বিঘে সম্পত্তি লুকিয়ে রেখেছে ধর্মীয় ধর্মের নাম দিয়ে, অর্থাৎ বিভিন্ন দেবতার নামে সম্পত্তি রেখেছে, যেগুলোর আয় যেগুলো যে আয় হয় সেই আয় থেকে সে কর দেয় না, সরকারকে কর ফাঁকি দেয়। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না সাধারণত, তবে দাতা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা দেওয়া যাবে। নাবালক হলে অভিভাবকের সম্মতি নিতে হবে এক্ষেত্রে, আর শিক্ষার্থী যখন যখন সাবালক হবে তখন শিক্ষার্থীর মতামত নিয়ে তাকে ধর্ম শিক্ষা দেওয়া যাবে। তাহলে ধর্মনিরপেক্ষ তার আদর্শকে বাস্তবায়িত করার জন্যে ধর্মীয় স্বাধীনতাকে গুরুত্ব দিতে হবে। আমাদের কোনো মৌলবাদী শক্তির কাছে ভারত রাষ্ট্রকে মাথা নত করলে চলবে না। কোনো বিশেষ ধর্মকে যদি প্রাধান্য দেয় সেটা গ্রহণযোগ্য নয়। আমরা লক্ষ্য করি যে সংখ্যাগরিষ্ঠ যে সম্প্রদায় তাদের ধর্মীয় রীতিনীতিগুলি রাষ্ট্রীয় কার্যকলাপে পালন করা হয়। রাষ্ট্রীয় কার্যকলাপে কোনো ধর্মের আচার আচরণ পালন করা ঠিক নয়, কিন্তু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে হয়। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের মনে দুঃখ হয়, কষ্ট হয়, তাদের মনে ক্ষোভ তৈরি হয়। এক্ষেত্রে ভারত রাষ্ট্রকে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ রাষ্ট্রের শাসক যারা তারা যদি ধর্মনিরপেক্ষ না হন, রাষ্ট্রের প্রশাসন জনপ্রশাসন, জনপ্রশাসনে যারা যুক্ত যে সমস্ত আমলা রয়েছেন, আমলারা সরকারের নীতিকে বাস্তবে রূপায়িত করেন, তারা যদি নিরপেক্ষ না হন তাহলে কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকার ক্ষুণ্ণ হবে। গুজরাটে দেখা গেছে যে প্রশাসন বেছে বেছে একটা সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা করেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার করেছে যে প্রশাসনের পক্ষ থেকে, প্রশাসনে সেখানে বিশেষ ধর্মের মানুষ বেশি আছে, এতে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হয়। আর সরকার ধর্মের ভিত্তিতে কোনো গুরুত্ব দেবে না। ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে যেসব আইনগুলো এখনও ভারতীয় বিচার ব্যবস্থাতে রয়েছে, গুরুত্ব দেওয়া হয়, সেগুলিকে অবলুপ্ত করা দরকার, অ্যাবলিউশন করা দরকার, সেগুলো কিন্তু এখনও হয়নি। তাই কোনো ধর্মীয় গ্রন্থকে যেমন গ্রন্থের বিষয়কে আঘাত করবে না, তেমনি ধর্মীয় গ্রন্থের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী ভারত রাষ্ট্র চলবে এটাও ঠিক নয়। হ্যাঁ, এক্ষেত্রে ধর্ম হচ্ছে অন্তরের বিষয়, আর প্রশাসন রাষ্ট্র, রাষ্ট্র সরকার এগুলো হচ্ছে বাহ্যিক বিষয়। সুতরাং ধর্মের দ্বারা রাষ্ট্রকে পরিচালনা করলে হবে না। আমরা বাস্তবে লক্ষ্য করি নির্বাচনে সময় প্রতিটা রাজনৈতিক দলই ধর্মকে গুরুত্ব দেয়, প্রতিটা রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র অথচ ধর্মের ভিত্তিতে প্রার্থী দিচ্ছে। যে সম্প্রদায়ের ভোটার বেশি সেই সম্প্রদায়ের মধ্যে প্রতিনিধি সিলেক্ট করছে, মনোনীত করছে, প্রত্যেকটা পার্টি করছে, এটা কিন্তু ধর্মনিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করছে। তাই প্রত্যেকটা পার্টিকে যেখানে যে ধর্মের লোক বেশি অন্য ধর্মের মানুষকে প্রার্থী দাঁড় করাইতে হবে। সুতরাং প্রতিটা রাজনৈতিক দল এই জায়গাটা খুবই দুর্বল। হ্যাঁ, জাতপাত যেমন সৃষ্টি করে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনী অর্থাৎ ভোট ব্যাংকের যে রাজনীতি, ভোট ব্যাংক তৈরি করবার জন্যে এই ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করছে। হ্যাঁ, এটা অতীতেও হয়েছে, বর্তমানেও হচ্ছে। হ্যাঁ, ভোট ব্যাংকে এর স্বার্থে ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে ব্যবহার করা এটা গণতন্ত্র বিরোধী, এবং ভারতের উন্নতির পক্ষে এটা খুবই বাধা, এবং ভারতের ধর্ম সম্প্রদায়গুলির মধ্যে সম্প্রীতি
হ্যাঁ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে এগুলি বাধা, এই বাধাগুলিকে অতিক্রম করতে হবে। এখানেই আলোচনা শেষ করছি।